বাংলাদেশ স্বল্পোন্নত দেশ এলডিসি তুন উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ উদযাপন উপলক্ষে সারা দেশের নিয়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানত র্যালি আলোচনা সভা বিশেষ স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন কর্মসূচি পালনই উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মমিনুর রহমানের সভাপতিত্বে সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র কলুলুল রহমান চৌধুরী আবাসিক মেডিকেল কর্মকর্তা এস এম ইফতাকারুল ইসলামের সঞ্চালনায় সবাই বিশেষ অতিথির বক্তব্য রাখি চেয়ারম্যান ইদ্রিস আজগর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সেলিম সিরাজুল ইসলাম ডক্টর বিশ্বজিৎ মহাজন ডাক্তার সঞ্চয় দত্ত সহ আর বোধকিয়া আরাকান্দি ইয়ান উপলক্ষে রাঙ্গনিয়ার মুরাদ তাদের গুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিতই রেলিয়েন বিদ্যালয়ের প্রাঙ্গণ নতুন শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের হল রুমুত আলোচনা সভা অনুষ্ঠিতই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী অনুষ্ঠানের সভাপিত্ব করছি এডে বক্তব্য রাখি পৌরসভার কাউন্সিল তারেকুল ইসলাম চৌধুরী রাঙ্গনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা যদি অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করি আমাদের তিনটা শ্রেণী রয়েছে আমরা বলি আমরা হয় নিম্ন আয়ের মানুষ হই না হয় মধ্যম আয়ের মানুষ হই না হয় আমরা উচ্চবিত্তের মানুষ হই তা আমরা এতদিন আমাদের বাংলাদেশটা ছিল নিম্ন আয়ের অর্থাৎ গরিব ছিল গরিব দেশ হিসেবে আমরা বিশ্বের মধ্যে ছিলাম সহ আরব কি এই যে দেখো কেউ আইয়ের মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেউ আইয়ের মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট